দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যস্ত বিশ্বের বেশিরভাগ দেশ, আর সেনাবাহিনী হচ্ছে দেশের প্রতিরক্ষায় বরাবরই গুরুত্বপূর্ণ। আজকের বিশ্বে সেনাবাহিনীর গুরুত্ব আরও ব্যাপক, ফলে বিশ্বের প্রায় সব দেশই সেনাবাহিনীকে শক্তিশালী করতে বাজেটের একটি বড় অংশ বরাদ্দ রাখে। আর সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশগুলো বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতে কলকাঠিও নাড়ে। কিন্তু শুনলে অবাক হবেন, বিশ্বে এমনও দেশ আছে যাদের অফিসিয়াল সেনাবাহিনী নেই। এই তালিকায় ফিলিস্তিন সহ 20টির বেশি দেশ রয়েছে। ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, আর্থিক সামর্থ্য না থাকা ইত্যাদি ছাড়াও নানা চুক্তি আর প্রতিশ্রুতির কারণে সেনাবাহিনী গড়ে তোলেনি দেশগুলো। জেনে আসা যাক সরকারি সেনাবাহিনী ছাড়া দেশগুলো সম্পর্কে। শুরুতেই থাকছে ফিলিস্তিনের কথা। ইসরায়েলি আগ্রাসনের কারণে দেশটির বেশিরভাগ অঞ্চলের সাধারণ মানুষের কি অবস্থা তা দেখতে পাচ্ছে বিশ্ববাসী। ফিরে দেখা যাক এর পূর্ব ইতিহাসের দিকে। একদিকে যখন এশিয়া আফ্রিকায় ঔপনিবেশিক শাসনের অবসান হতে চলছে, ঠিক তখনই গড়ে ওঠে পশ্চিম এশিয়ায় শ্বেতাঙ্গ ইউরোপিয়ানদের এক নতুন কলোনিয়ান বসতি, নাম ইসরায়েল, যার কারণে খেসারত দিতে হয় কয়েক লাখ ফিলিস্তিনিকে, যারা 1948 সালে তাদের শত শত বছরের ঘর বাড়ি জমি জায়গা থেকে বিতাড়িত হয়ে ছড়িয়ে পড়ে জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর ইত্যাদি দেশের উদ্বাস্তু ক্যাম্পে। এর পরের ইতিহাস সবার জানা। ইসরায়েলি সেনাবাহিনীর নিপীড়ন আর ফিলিস্তিনিদের অসম প্রতিরোধ দেখেই চলছে বিশ্ব। ফিলিস্তিনের সরকারি সেনাবাহিনী কেন নেই সে প্রসঙ্গে আসার আগে আরেকটু ইতিহাস থেকে ঘুরে আসি। প্যালেস্টাইন জাতির রাজনৈতিক প্রতিরোধের প্রধান সংগঠক হিসেবে গড়ে ওঠে ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, PLO। নানা প্রকাশ্য ও গোপন কূটনৈতিক চেষ্টার পর 1993 সালের অসলো চুক্তিতে প্যালেস্টাইনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত হয়। PLO ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, আর ইসরায়েলও মেনে নেয় যে PLO হলো প্যালেস্টাইনের জনগণের ন্যায্য প্রতিনিধি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে সেবার স্বীকৃত হয়, প্যালেস্টাইনের মানুষ তাদের নিজস্ব জাতিরাষ্ট্র পেতে চলেছে। কিন্তু ওই পর্যন্তই। আজ 30 বছর পরেও কোনো স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হয়নি। তার কারণ একাধিক প্রশ্নে ইসরায়েলের অনড় মনোভাব। ইসরায়েলের প্রধান দাবি হলো প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও তাকে সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতা কখনোই দেয়া হবে না, তার কোনো নিজস্ব সেনাবাহিনী থাকতে পারবে না, প্রতিরক্ষার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। যদিও এমন দাবি প্যালেস্টাইন নেতৃত্বের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি, ফলে তথাকথিত দুই রাষ্ট্র সমাধান আজও অধরাই থেকে গেছে। একই সাথে সরকারিভাবেও ফিলিস্তিনিতে গড়ে ওঠেনি কোনো সেনাবাহিনী। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, যারা বিভিন্ন দেশের সেনাবাহিনী বা এজেন্ট দ্বারা প্রশিক্ষিত। সামরিক সরঞ্জামও তারা পেয়ে থাকে, কিন্তু সে প্রসঙ্গ ভিন্ন। সত্য যে ফিলিস্তিনে কোনো অফিসিয়াল আর্মি নেই। পৃথিবীর প্রথম দেশ কোস্টারিকা, যারা সেনাবাহিনীর অবসান ঘটিয়েছে। মধ্য আমেরিকার কোস্টারিকা দেশটির সংবিধানই বলে যে দেশটির কোনো সামরিক বাহিনী থাকবে না। 1948 সালে গৃহযুদ্ধ বাঁধে দেশটিতে। যুদ্ধ বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথ চলার স্বপ্ন দেখায়। 1949 সাল থেকে কোনো সেনাবাহিনী ছাড়াই চলছে দেশটি। পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ এক দেশ কোস্টারিকা। বিশ্বের মোট জীববৈচিত্র্যের 5% আছে এই দেশে। কোস্টারিকায় 99% বিদ্যুৎ উৎপাদন হয় নবায়নযোগ্য পদ্ধতিতে। আর সবচেয়ে দারুণ বিষয় হলো এখানে বছরে 365 দিনই একই সময়ে সূর্য ওঠে ও সূর্য অস্ত যায়। নিজস্ব সেনাবাহিনী না থাকলেও বিশ্বের অন্যতম সুখী দেশগুলোর তালিকায় প্রথম সারিতে আছে এই দেশ।
জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে কোস্টারিকায়। আইসল্যান্ড নাম শুনলেই মনে হয় যেন বরফে আবৃত কোনো ভূমি। মধ্যরাতে সূর্য ওঠার দেশ হিসেবেও পরিচিত আইসল্যান্ড। 40,000 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ আইসল্যান্ড। দেশটি ভীষণ শান্তিকামী। 1859 সাল হতে এর নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। তবে এদেশের সংবিধানে 1874 সাল হতে 1995 সাল পর্যন্ত সামরিক বাহিনী গঠনের বিধান ছিল, বর্তমানে যা রদ করা হয়েছে। তবে দেশটির নন পুলিশ মিলিটারি ফোর্স রয়েছে। আইসল্যান্ড ন্যাটোর সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে আইসল্যান্ডের সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হতেই বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ফলে তার প্রতিরক্ষার দেখভাল যুক্তরাষ্ট্রই করে। দক্ষিণ পশ্চিম ইউরোপ মহাদেশের ক্ষুদ্র রাষ্ট্র এন্ডোরা। দেশটি স্বাধীন ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করে 1278 সালে। এই দেশটিরও নেই নিজস্ব সেনাবাহিনী, তবে তাদের ভলান্টিয়ার টিম রয়েছে, বিপদে তারাই এগিয়ে আসে। সবুজে ঘেরা সিমসাম দেশটির লোকজনও বেশ শান্তিপ্রিয়। এন্ডোরা দেশটির পূর্ব পিরিনিও পর্বতমালায় ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত। এর আয়তন মাত্র 468 বর্গ কিলোমিটার ও জনসংখ্যা 100,000 মতো। এন্ডোরা লা ভেল্লা দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। ইতালির রাজধানী রোম শহরের ভেতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। এটি একটি নগর রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে পরিচিত এই রাষ্ট্রকে পোপের দেশও বলা হয়। আয়তন মাত্র 121 একর বা 0.4 বর্গ কিলোমিটার। ১৯২৯ সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে এই দেশ। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। ইতালি দ্বারা পরিবেষ্টিত এই ভূখণ্ডে সেনাবাহিনীর কোনো দরকারই পড়ে না। এর মূল প্রতিরক্ষা বিধানের দায়িত্ব ইতালীয় সশস্ত্র বাহিনী পালন করে থাকে। অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত ছোট্ট দেশ লিচেনস্টাইন। অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ এই দেশ, অথচ দেশটি তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে মোটেও চিন্তিত নয়, যে কারণে তাদের কোনো সেনাবাহিনী নেই। সুন্দর পাহাড়ি এই দেশ পর্যটকদের কাছেও ভীষণ প্রিয়। সুইজারল্যান্ডের সঙ্গে দেশটির ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে, সেজন্য দেশটিতে সুইস ফ্রাঙ্ক মুদ্রার প্রচলন আছে। বড়লোকের ছোট দেশ লুক্সেমবার্গ। ইউরোপের দারুণ সমৃদ্ধ এক দেশ এটি। দেশটির প্রাকৃতিক বৈচিত্র্য অনন্য। ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মাঝখানে রয়েছে এই দেশ। ভৌগোলিকভাবে এত চমৎকার অবস্থানে থেকেও লুক্সেমবার্গের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই, প্রয়োজনও নেই। দেশটি ন্যাটোর সদস্য, তাই এর নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর। দেশটির রাজধানী লুক্সেমবার্গ সিটি। এই দেশের আছে উন্নত ব্যাংকিং, প্রযুক্তি ও ইস্পাত শিল্প। আয়তন 25,900 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যার বেশিরভাগই বিদেশি নাগরিক। উপরের এই দেশগুলো ছাড়াও আরও বেশ কিছু দেশ রয়েছে যাদের সেনাবাহিনী নেই, বা তারা সামরিক খাতে অর্থ বরাদ্দের প্রয়োজন মনে করে না, কিংবা নিরাপত্তার জন্য তারা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল। যেমন মোনাকো। ফ্রান্সের সঙ্গে মোনাকোর চুক্তির ভিত্তিতেই গত প্রায় 300 বছর ধরে সেনাবাহিনী গড়ে তোলেনি মোনাকো। দ্বীপদেশ মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে আগ্রহী নয়। ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া ইউনাইটেড স্টেটসের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যায়। আমেরিকার সহযোগিতা তারা পায়। ডোমিনিকায় 1981 সাল থেকে কোনো সেনাবাহিনী নেই, তবে ক্যারিবীয় অঞ্চলের অন্য দেশগুলোর মতো আঞ্চলিক নিরাপত্তা বাহিনী রয়েছে। 1983 সাল থেকে গ্রানাডায় কোনো সেনাবাহিনী কার্যকর নেই। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তায় রয়েছে পুলিশ ও আঞ্চলিক নিরাপত্তা বাহিনী।
1995 সালের আগেও হাইতির সেনাবাহিনী বেশ আলোচিত ও সমালোচিত ছিল, কিন্তু বারবার সেনা অভ্যুত্থান সংঘাতের কারণে দেশটি সেনাবাহিনীর ইতি টানে। ওশেনিয়া অঞ্চলের দেশ কিরিবাতিরও 1978 সাল থেকে কোনো সেনাবাহিনী নেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী তাদের সাহায্য করে। আসলে প্রতিবেশী দেশগুলোর সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে সেনাবাহিনী প্রয়োজন হয় না। আবার প্রতিবেশী দেশগুলো যদি খুব শক্তিশালী ও বড় হয় তাহলেও অনেক সময় সামরিক বাহিনী তেমন কাজে আসে না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দেশ, স্থান বা জানা অজানা বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান রইল।